1000 অধিক সৈন্য নিয়ে মদিনার উপর হামলা করবে, আমার নবীর উপর অত্যাচার করবে, নবমুসলিমদের উপর অত্যাচার করবে বলে মক্কা থেকে মদিনায় আসছিল। আমার নবী তাদের সঙ্গে মোকাবেলা করবে বলে তাই রাসূলুল্লাহ বদর নামক প্রান্তরে গিয়ে আশ্রয় নিয়েছে। আরে বাচ্চা দুটো শুনে মনটা খারাপ হয়ে গেল, মা কেন কেন মা আমার নবীকে ওদের ক্ষতি করেছে? না বাবা, আমার নবী তো কাউকে ক্ষতি করে না, আমার তো জানি, কিন্তু কেন নবীকে মারবে? ইসলাম প্রচার করছে তাই, কোরআনের কথা বলছে তাই, আমার নবীকে মিটিয়ে দেবে, আমাদের শেষ করবে, কোরআনকে মিটিয়ে দেবে। বাচ্চা দুটো শুনবার পরে বলেছিল, আম্মা ওদের মধ্যে সবচেয়ে বড় দুশমনটাকে নবী পাকের বলে, নাম তার আবু জাহেল, নবী পাকের চাচা। বাচ্চা দুটো মাকে বলছে, মা রে আমরা নিয়ত করছি ওরে জনমের মতো মিটিয়ে দেব, তবে মা বড় বড় সাহাবাদের জন্য যদি বড় বড় অস্ত্র হয় আমাদের জন্য কিরকম ছোট ছোট তলোয়ার নেই মা? আল্লাহ আকবার, একটু জুড়িয়ে বলবেন না, সুবহানাল্লাহ, বাচ্চাদের কত ঈমান দেখুন। আরে মা বাচ্চাদের তাকিয়ে চোখ দিয়ে পানি ঝরে গেল, আল্লাহ এর আমার নবী কি এত পিয়ার করে? মসজিদে বা ঘরের মধ্যে প্রবেশ করে ছোট্ট ছোট্ট দুটো অস্ত্র নিয়ে বাচ্চাদের হাতে তুলে দিল, যাও বাবা চলে যাও, আবু জিলকে শেষ করে দাও। তবে বাবা আবু জিলকে মারবার জন্য তোমরা যাচ্ছ, আমি মাও দোয়া করছি, যাও শুনে রাখো, আবু জাহেলকে যদি মারতে না পারো, ফিরে এসে যদি মা বলে ডাকো, আমার সারা তোমরা পাবে না। একটু জোরে বলা যাবে না? বিনিময়ে যদি শহীদ হতে হয়, মারাও যেতে হয়, তাতে আমি রাজি, তবু আবু জাহেলকে না শেষ করে তোমরা বাড়িতে ফিরবে না। আমা জনেরা জগে না বাবা নবী বাগম মাথম মাতানেরা, ও আমি সেদিনই দেখতে পা কেন বাচ্চা দূরে বেরিয়ে পড়েছে, কোথায় যাবে? আবু জাহেল নবী পাকের দুশমনকে মারবে, কোরআনের দুশমনকে মিটিয়ে দেবে, ইসলামের দুশমনকে মিটিয়ে দেবে, ওরে আম্মা জান কোথায় সে বদর নামক প্রান্ত, আমরা জানি না জানি না, যদি একটা বার আমাদের রাস্তা যদি দেখিয়ে দিতে আমাদের সুবিধা হতো। জনম দুঃখী মা কি করলো, বাচ্চা দুটি হাত কানা ধরে গুটি গুটি আগে নিয়ে যায়, ওরে আমার চলে যাও চলে যাও বাবা, এ রাস্তা দিয়ে গেলে বদর নামক প্রান্ত তোমরা খুঁজে পাবে। বাচ্চা দুটো আগে যায়, মায়ের দিকে বারবার তাকায়, আবার আগে যায়, আবার মায়ের দিকে বারবার তাকায়, মনে মনে করে এটাই হয়তো জীবনের শেষ দেখা। বারবার বাচ্চা দুটো মনে মনে করে তাকায়, মা চিৎকার করে জানিয়ে দেয়, ওরে আমার কলিজার টুকরো মেটানো, যদি মারা যাও সেই যদি হয়ে যাও, মারা যদি যাও সেই যদি হয়ে যাও, তুমি মনে রেখো আল্লাহর জান্নাতে তোমাদের সঙ্গে আমি মায়ের দেখা হয়ে যাবে। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। বাচ্চা দুটো দৌড়াচ্ছে, মারে ইন্তেকাল যদি করি, মারা যদি যাই, আল্লাহ জান্নাতে আপনার সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে। মা একটু দোয়া করেন আবু জাহেলকে না মেরে যেন ফিরতে না পারি। দৌড়ে চলে গেল, সাহাবারা তাবু খাটিয়ে রয়েছে, সকাল হয়ে গেল, এবারে তারা বড় বড় অস্ত্র বার করে নিয়ে আসছে। কিতাবে লেখা আছে 1000, কোন কিতাবে লেখা আছে 1000 অধিক, 1050 বিভিন্ন রাবি বিভিন্ন বর্ণনা করেছেন, অধিকাংশ রাবিদের বর্ণনা 1000, আর নবীর সাহাবারা ছিলেন মাত্র কত জানেন? 313। ওরা তো ভাবতেছে আমাদের পানি খেতে খুলবে না, কথা বুঝতে পারছেন? বাবা আমি নামাজের কথা বলতে এত জোরে আগাচ্ছে, কারণে অত সহজ ইসলামটা পাইনি। আচ্ছা আজান হচ্ছে, তুই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো এখন তো ফ্রি ফায়ার গেম নিয়ে ডুবে কেড়ে ব্যস্ত, সারাটা রাত চলে যাচ্ছে গেম খেলতে খেলতে ফেসবুক হোয়াটসঅ্যাপে, ঘুমাই কখন জানেন? আমরা তো উঠি কখন ফজরের আজান শুনে, ওরা ঘুমাই ফজরের আজান শুনে। কেন? তখন মনে পড়ে সকাল হয়ে যাচ্ছে, এবার আমার ঘুমোতে হবে, তাই তারা ঘুমায়। আল্লাহু আকবার।
ফামা জনেরা জাগে না বিভাগে ছোট জনসা ভাগে গেলেন বিভাগে সাবান নিকরস্থ হয়ে গেলেন ও বিভাগে সাবানা আইনাল আবু জাগের আইনাল আবু জাগের আবু জাগিল কোথায় কেন 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 আজকে মায়ের সঙ্গে কথা দিয়ে দিয়েছি আবু জিল কি নামে রে আর আমরা বাড়িতে ফিরব না জোরে বলো যুদ্ধের ময়দান বাবা এখন সমাজ বাড়ি চলে যাও মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরে যাও নাহলে আজকে তোমরা হয়তো মা হারা হয়ে যাবে তোমার মা জন্মের মতো বাচ্চা হারা হয়ে যাবে যাও বাচ্চা দুটো তাকিয়ে বলেছিলেন নবী পাকের সাহাবারা মায়ের কাছ থেকে অনুমতি অর্ডার পারমিশন নিয়ে এসেছি আমরা জানি এটা খেলার ময়দান নাই যুদ্ধের ময়দান আজকে এসেছি নবীর দুশমন আবু জেহেলকে মেটাতে একবার জোরে বলুন ও বাচ্চাদের দিকে তাকিয়ে যারা যুদ্ধ করতে এসেছিলেন নবীর সাহাবারা কলিজাটা ঠান্ডা হয়ে গেল আল্লাহ আমার নবীকে ছোট্ট ছোট্ট বাচ্চারা কত কেয়ার করে সৈন্যরা বড় বড় বস্ত্র গুলো বার করে নিয়ে আসে বিভাগে আমাদের তাবুর কাজে আগে আসে মুসলমানেরা ওরে তোর আগে আয় চলে আয় আগে আয় এই তলোয়ারটার দিকে একবার তাকাও আমাদের হাতে বড় বড় তলোয়ার আমরা যে সংখ্যায় অনেক তোদেরকে শেষ করে দেবো মিটিয়ে দেবো ইসলাম কবুল করার স্বাদ মিটিয়ে দেবো ইসলাম কবুল করার স্বাদ তোদের মিটিয়ে দেবো ওরে তোর একবার তাকিয়ে দেখ আমরা সংখ্যায় কত না 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 এ কথা বলবার পরে নবী পাকের সাহাবারা বলেছিলেন ওরে কুফফারে কুরাইশরা ওরা বুঝেলে সৈন্যরা শুনে রাখ না 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 আমাদের কাছে হয়তো উপযুক্ত তলোয়ার নাই আমাদের পেটে হয়তো পেট ভরা খাবার নাই আমরা হয়তো ভুকা উপযুক্ত তলোয়ার হয়তো আমাদের কাছে নাই কিন্তু আমাদের কাছে আছে আল্লাহ এবং আল্লাহ রসুল আছে জোরে বলুন আর একটু জোরে বলুন সাহাবারা 313 দিন তাও তাদের কাছে নেই কোনো উপযুক্ত তলোয়ার কথা বুঝতে পারছেন পেট ভরা খাবারও নাই ওহ তারা লড়াই করি আরে তারা ভয়দের কাছে চলে এসো বেরিয়ে এসো ইসলাম প্রচার করার স্বাদ তোমার ইসলাম গ্রহণ করার স্বাদ তোমাদের মিটিয়ে দেব তারা বলেছিল রে আমার তোমাদের ভয় পাই না আমাদের সঙ্গে আছে আল্লাহ এবং আল্লাহ রসুল আমরা ভয় করি মুত্তাকুল্লাহ আমরা আমার আল্লাহকে ব্যতীত আর কাউকে ভয় করি না একবার জোরে বলুন নবী পাক সকাল হওয়ার আগে রাতে বেলা দোয়া চাইলেন আল্লাহ আল্লাহ আমার 313 ওনার সংখ্যায় অনেক আল্লাহ কি করে পারবো ওদের সঙ্গে আল্লাহ আল্লাহ ওরা কি ইসলাম মিটিয়ে দেবে বাচ্চা দুটো বলতে আমার উদ্দেশ্য হলো শেষ করবার দেখো 1000 মানুষের পিছনে হাতে আছে তার তীর 1000 মানুষের পিছনে হাতে আছে তার তলোয়ার চিৎকাবড়া কপাল সাদা একটা ঘোড়ার পিঠে বসে বসে নেতৃত্ব দিচ্ছে ওই হচ্ছে আবু জাহেল দুই ভাই বলছে ভাই রে ওই সেই আবু জাহেল ওরে শেষ করব কি করে কারণ ও তো ঘোড়ার পিঠে বসা ও তো ঘোড়ার পিঠে বসা আর আমরা যে ছোট্ট ছোট্ট ওরে মারবো কি করে ভাই দুই ভাই আলোচনা হয়ে গেল ভাই রে যখন মাঝখান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে আর আমরা দুজন দুই সাইড থেকে দৌড়ে যেয়ে ওরে ঘোড়ার সামনের দুটি পায়ে আঘাত করব আর ঘোড়ার সাথে সাথে জমিনে লুটিয়ে যাবে আবু জেলও জমিনে পড়ে যাবে এটাই হবে আমাদের মক্ষম সুযোগ একবার জোরে বলুন আল্লাহ
আমা জনেরা জগে না আমা নবী বেগম মাতমাতানি না ও খরপার মুসলমানেরা আমি সেদিনে দেখতে বা গেল আমি সেদিনে দেখতে বা গেল দুটি ভাই দৌড়াতে লাগে মাসকান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে লড়াই শুরু হয়ে যাবে আমার নবী পাতি জোর সাওয়াকে নির্বাচন করলে বাবা আমার আলী গোদায় আপন একদম সাবাকে ডেকে নিনে আগিয়ে যা বাবা চলে যা বাবা ওদের সঙ্গে মোকাবেলা করতে হবে ওদের সঙ্গে লড়াই করতে হবে কিতাবে লেখা আছে সরফতে মেয়ের আমার নবী পাকে জামাতা হযরত আলী কারামুল আজহ তলবার তাই হাতে ঘুরে নিয়ে 1000 সৈন্যকে হযরত আলী তিনি যেন পীরের মতো ঠেলে পিছিয়ে নিয়ে চলে যাচ্ছে জোরে বলুন কিতাবে লেখা আছে মনে হচ্ছে যেন দূর থেকে তাকালে মনে হচ্ছে হযরত আলী যেন বিরাট একটা পাহাড় ঠেলে পিছিয়ে নিয়ে চলে যাচ্ছে 1000 ওরে বাপ রে বাপ 1000 এর সৈন্য তিনি পিছে নিয়ে যাচ্ছে হযরত আলী কাররামুল্লাহ জহু আল্লাহু আকবার কি পাওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন একটু দূরে বলবেন না হযরত আলী ক্ষমতা বলতে গেলে অনেক দিক চলে যাব চলুন আগে যাই তো আমি কথা হলো হযরত আলী কাররামুল্লাহ ঠেলে নিয়ে যাচ্ছে মোকাবেলা শুরু হয়ে গেল তবে নবী সাহাবারা বলছেন লড়াই করার জন্য তলোয়ার হাতে তুলেছি একজন ইহুদিকে পেয়েছি তলোয়ার চালাবো আল্লাহু আকবার বলে উঠিয়েছি আমার তলোয়ার চালানোর আগে তার চেহারার দিকে চেয়ে দেখলাম মাথা থেকে চেহারা আলাদা হয়ে গেছে একবার যদি বলুন নবীর দ্বারে বর্ণনা করছে আল্লাহ রাসূল বলছে বাবা তোমরা দেখতে পাও নাই আল্লাহর আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে গিয়ে তোমাদের সঙ্গে তারাও লড়াই করেছে একবার যদি বলুন অতএব 313 জন কিন্তু ছিল তাদের কাছে ইমানে পাওয়ার ছিল তাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রসুল এই জন্য তারা হার মানেননি আর তারা ছিল নওজবান যুবক তরুণ তারা আমার আল্লাহর রহমত তাদের প্রতি নাজিল হয়েছে তারাই মোকাবেলা করে 1000 সৈন্যকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে এদিকে দুটো বাচ্চা দুজন দুই সাইড মাঝখানে লড়াই চলছে দুজন দুই সাইডে দৌড়চ্ছে চলো ভাই আগে যাই চোখের ইশারায় দৌড়ে যে আবু জাহালের ঘোড়ার পিঠ যে ঘোড়ায় বসে আছে তার সামনের দুটি পায়ে আঘাত করলো সাথে সাথে ঘোড়া জমিনে পড়ে গেল আবু জাহাল জমিনে লুটিয়ে গেল তলোয়ারটা হাতে নিয়ে বলছে ভাই রে কিতাবের মাস আর মহাবা মহাবিস এটা হলো নবী পাকের দুইজন ছোট্ট সাহাবা এরা দুজন কি করলো তলোয়ার টানে বলছে ভাই এর মতো মক্ষম সুযোগ আর পাওয়া যাবে না চালাও তলোয়ার তলোয়ার হাতে নিয়ে আবু জেহেলের সিনায় কাঁপতেছে দুটো ভাই আর চিৎকার করে বলছে ওরে আমার ভাই রে ও মাই বেরিবা আবুজেলে পয়সা আছে আবুজেল হলো ধনী ব্যক্তি আবুজেলে পয়সা আছে আবুজেল হলো ধনী ব্যক্তি না 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 ওর এমন জাগাত করতে হবে ও যেন চিকিৎসা করে জন্মের মতো বাঁচতে না পারে এমন আঘাত করু আবুজেল যেন জন্মের মতো যেন জাগান নামে চলে যায় জনে বলুন সোহান একদম তলোয়ার মারে আবার তলোয়ারটা বান করে আবার তলোয়ারটা গিতে দেয় আবার তলোয়ারটা বান করে এইভাবে নবী পাকে তিজু সাবা আবুজেল কে জনের মধ্যে মিটিয়ে দেয় আবুজেল বেটা নাম তার একরামা তখন সে কলমা পড়ে না আবুজেল চিৎকার করে বানে ওরে বেটা একরামা একবার চেয়ে দেখো একবার তাকিয়ে দেখো আমাকে দুটো বাচ্চা মিটিয়ে দেয় শেষ করে দেয় একরামা তো লাগমা কি করলো জানে ঘোড়াটাকে ঘুরিয়ে বলেছিল এই মদিনার ছেলেরা তোদের এত ভরসা গো আমার বাপ্পাকে তোরা শেষ করে দি মক্কা নেতা আমার পিতা বুজিলকে শেষ করে দিয়া তো পাওয়া তবে তোর শুনে রাখ আজকে তোরা মায়ের বাচ্চা মায়ের কোলে ফিরে যাবি না দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা বাচ্চা দুটো চিৎকার করে বলেছিল ওরা বুঝে গেলে রে শুনে রাখো জেনে রাখো না 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 আমার আমাকে মাকে কোদা দিয়ে এসেছি মা জিতলে গাজি মরলে সেই যদি মারা যায় আল্লাহ জান্নাতে আমার মায়ের সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে কাকে ভয় দেখাস আমরা ভয়ের পাওয়ার পাত্র নয় আমরা মাকে কোদা দিয়ে এসেছি আলবিদা এটাই হয়তো জীবনের শেষ দেখা আর হয়তো দেখা হবে না তবে আজকে আবু জাহেলকে না মরে যাব না এই কথা বলেছে বিনিময়ে শহীদ যদি হতে হয় জান যদি চলে যায়
তাতেও রাজি আছে কিন্তু একবারও পিছপা আমরা হব না একবার জোরে বলুন ছোট ছোট বাচ্চাদের কতটা পাওয়ার আল্লাহু আকবার আসলে তাদের কাছে ছিল ঈমানে পাওয়ার কথা ঠিক কি না বিশ্বাস করুন দুই ভাই দাঁড়িয়ে আছে তলোয়ার চালাবে ওদিকে ইকরামা ঘোড়া নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় তলোয়ার হাতে নিয়ে বাচ্চারা দাঁড়িয়ে আছে কিতাবে লেখা আছে একটা তলোয়ার আগাতে নবী পাকের ছোট্ট সাহাবার লাগলে কানে হাত পরিপূর্ণ কেটে নিচেই পড়ে যায় নাই এখনো কয়েকটা শিরা জুড়ে আছে ছুটিয়ে ঘোড়া নিয়ে দিক চলে গেল আঘাত করে আবার ঘোড়াটা ঘুরিয়ে আসবে ততক্ষণ নবী ছোট্ট সাহাবা একাই একাই বলছেন আল্লাহ যে জিহাদ শরীরে থাকে অথচ যুদ্ধেই কোনো কাজে আসে না এই হাত আমার শরীরে কোনো দরকার নাই বলে হাতকে জমিনে রেখে অপর পা দিয়ে চেপে অপর হাত দিয়ে বাকি শিরাগুলো নিজে কেটে ফেলে দিয়েছিলেন একবার জোরে বলুন আরে আমাদের তো এত কিছু করতে হয়নি বাবা আমরা তো সহজে পেয়েছি ইসলাম এর জন্য কদর করি না বিশ্বাস করুন যেমন সহজে পেয়েছি কদর যেমন করছি নি নিশ্চিত এমন দিন আসবে এ সুখ আর শান্তি আমাদের থাকবে না কত বুঝতে পারছেন কিছুদিন আগে মসজিদ ছিল অথচ নামাজ পড়তে পারিনি কেন লকডাউন তালা বন্ধ মসজিদের মন কেঁদেছে না কাঁদিনি আর একটু নামাজ পড়তে পারলাম না কিন্তু এমন দিন আসবে সেদিন হয়তো আর মসজিদে ঢোকার সুযোগ থাকবে না পথে সময় যখন আছে একটু পরিবর্তন হয়ে যান একটু নামাজে বেনে যান বিশ্বাস করুন নতস বাবা এ সুখ শান্তি আল্লাহ যেমন দিয়েছে তেমন আল্লাহ কেড়েও নিতে পারে তাই না আজকে মায়ানমারে মানুষগুলি দেশ ছেড়ে চোখের সামনে বিবিকে মারলো অত্যাচার করলো বিবির উপরে স্টিমার রোলার চালানো নিজের স্ত্রীর উপরে বিবির উপরে মেয়ের উপরে মায়ের উপরে ইজ্জত নিল শেষ করে দিল এ দৃশ্য দেখার পরে আপনি বলুন যারা বেঁচে আছে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে চলে গেছে এদের মুখে কোনোদিন আর হাসি ফুটতে পারে না আল্লাহ অনেক সুখ দিয়েছে একটু পরিবর্তন হয়ে যান বাবা আল্লাহ আমাদের বিবি বাচ্চা দিয়েছে নবী পাকের সাহাবাদেরও বিবি বাচ্চা ছিল আরে আমরা তো বিবি আর বাচ্চা নি পাবো কিন্তু নবী সাহাবারা বিবি বাচ্চা সংসার সন্তান সন্ততি বাপ মা অপেক্ষা রসুলকে ভালোবেসে প্রমাণ করিয়েছে একবার জোরে বলুন আপনি জানেন নবী পাক যুদ্ধের ময়দানে পাঠাবেন নির্বাচন করছেন সেনাপতি বাবা যায়েদ কোথায় লাব্বাইক ওয়া সাদাইক হুজুর আমি হাজির আছি বাবা তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে রোমানদের সঙ্গে লড়াই হবে 100,000 রোমান তোমাকে সেনাপতি নির্বাচন করলাম হুজুর লাব্বাইক ওয়া সাদাইক আমি তো হাজির আছি জাফর কোথায় লাব্বাইক ওয়া সাদাইক আমি হাজির আছি আব্দুল লিপে রাওয়াহা কোথায় লাব্বাইক ওয়া সাদাইক হুজুর আমি হাজির আছি দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার বাবা তোমাদের তিনজনকে আমি যুদ্ধে সেনাপতি নির্বাচন করছি আচ্ছা বাবা যুদ্ধে কজন লাগে সেনাপতি একজন লাগে না জি একজন লাগে কিন্তু রসুল নির্বাচন করছেন কজনকে তিনজন আবারো বলছেন বাবা এই তিনজনকেও যুদ্ধের ময়দানে যদি না পাওয়া যায় চতুর্থ একজন যুদ্ধের ময়দানে তোমরা নির্বাচন করেই নেবে আল্লাহু আকবার তে তিনজন সাহাবা যাদের প্রথম সেনাপতি নির্বাচন করা হলো তারা বলছেন আমরা যে শহীদ হয়ে যাব এ তো কোনো সন্দেহ নেই একবার জোরে বলুন বাবা একটু বাড়িতে যাও কেন কেন বাপ মা আছে চা খাবো না নিয়ে যান কথা হলো বাপ মা আছে বিয়ে বাচ্চা আছে একটু শেষ দেখা একটু শেষ সাক্ষাৎ একটু মোলাকাত করে এসো একটু বলে এসো যাও যায়েদ বলছে আর রাসূলুল্লাহ আমি যাব কোথায় আমার তো যাওয়ার তো জায়গা নেই কারণ আমি তো আপনার কাছে লালিত পালিত আপনি আমার পিতার শুরু আম্মা জান আয়েশা আমার আম্মা জান শুরু আপনি বলেছেন আমি শুনেছি আর আমার জায়গা নাই আমি এতেই রাজি আর কোন জায়গায় দ্বিতীয়বার যে অনুমতি বা একটু সাক্ষাৎ একটু বলে আসবো সে জায়গা তো আমার নাই আপনি বলেছেন আমি শুনেছি আমি রাজি আছি একবার জোরে বলুন বাবা জাফর বাবা আব্দুল্লে পেরাহা যা বাড়িতে যাও কিতাব এসেছে আব্দুল্লে পেরাহা সবে বিয়ে করেছেন
কথা শুনছেন সবে বিয়ে করেছেন তিনি স্ত্রীকে রেখে নামাজ পড়তে ছিলেন বিয়ে করে এসে স্ত্রীকে বাড়িতে রেখে নামাজ পড়তে ছিলেন এখন তিনি তার বিবিকে দেখেনি এবং বিবিও তাকে দেখে নাই তুমি কি একবার না বলেছেন হুজুর আমি রাজি আছি হুজুর আপনি বলছেন যখন আমি তবে যাচ্ছি নইলে আমি বাড়িতে যেতাম না এখান থেকে রওনা হয়ে যেতাম দুরি বলি সুবহানাল্লাহ বিবি আর বাচ্চা সংসার নিয়ে পাগল নামাজ হচ্ছে আজান হচ্ছে ব্যবসা বাণিজ্য নিয়ে পাশা সাবাদ নিয়ে পাগল সময় পাচ্ছি বাবা কাদের জন্য করছি ওরা কি আমার হবে করতে হবে আমি করি আপনি করেন করুন তবে শরীয়তের মাপকাঠিতে করুন কিয়ামতে ওরা আপনার জন্য কেউ আল্লাহ দরবারে কৈফাত দেবে না আপনার জবাব আমার জবাব আমাকে দিতে হবে কথা ঠিক কি না জি আরে আপনি মেরা বাহা গুটি 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 আগে এসেছেন দূরে গোড়া দাঁড়িয়ে গেল স্ত্রী নতুন তার শ্বশুর বাড়ি এসেছে কান্না গাড়ি নয় ঘরে ভিতর দিয়ে কান্নার আওয়াজ নয় কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় জনি বলুন নতুন বিয়ে করে নিয়ে আসলে কত কান্না কাটি করে তাই না আবার একটু পিছন টান টান থাকলে মাথা খারাপ হয়ে যাচ্ছে কখন এখান থেকে বেরোবে তাই না কিন্তু নবী পাকের সাহাবিয়া আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী নতুন এসেছে ঘরে তিনি ঘরের পাশে যে দাঁড়িয়েছেন দেখছেন ঘরের ভিতর থেকে বিবি সাহেবার কোরআন তেলাওয়াতের আওয়াজ মধুমাখা আওয়াজ এসে আসছে দাঁড়িয়ে গেল মনটা ভরে গেল আল্লাহ আমার স্ত্রী কোরআন পড়ছে আজকে আমার বাড়ি এসে আমার মনটা ভরে গেল কিন্তু আমি তো তার সঙ্গে দেখা করতে পারবো না তারপর ডেকে বললে ও বিবি সাহেবা আমি যুদ্ধে ময়দানে চলে যাবো বিবেক আমাকে সেনাপতি নির্বাচন করেছে আমি যাবো 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 তাই আমি দেরি করতে রাজি নয় ও বিবি সাহেবা আমার নবী শুধু ফাটিয়েছেন বলে এসেছি না 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 আমি যুদ্ধে ময়দানে চলে যাব না 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 বিবিরে যদি মারা যায় শহীদ যদি হয়ে যায় আমি তোমার হকটুকু আদায় করতে পারবো না স্বামীর উপর স্ত্রী একটা হক আছে স্ত্রীর উপর স্বামীর একটা হক আছে ও বিবি সাহেবা আমি যদি মারা যাই ইন্তেকাল যদি করি আমার তোমার হকটুকু আদায় করতে পারবো না আল্লাহ রাস্তে তুমি আমাকে মাফ করে দিও জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু মাফ করে দিও কারণ আমি তোমার হকটুকু আদায় করতে পারলাম না আহারে বিবি সাহেবা ঘরের ভিতর থেকে দেখছে বিবি সাহেবার কান্নার আওয়াজ একটু ভেসে ভেসে আসতেছে ও বাগে সাবা ও আমার স্বামী আপনি যান চলে যান চলে যান আপনি যান চলে যান আমি আপনাকে বাধা দেব না আমি আপনাকে বাধা সৃষ্টি করব না আপনি আমার নবী পাকে সাবা আমি হলাম নবী পাকে সাবিয়া ও স্বামীর পিতার আপনি আমার নবীকে যত প্রিয় করে আমি আমার নবীকে তত না ভালোবাসি আপনি যান চলে যান তবে একটা অনুরোধ একবার কি আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করবেন কেন বিবি সাহেবা কারণ হলো আমি শুনেছি আপনি মদিনার একজন নওজবান সুপুরুষ নওজবান সুপুরো আমি আপনাকে দেখি না আমি আপনাকে দেখি না একটা বার আমি আপনার চার আগে দেখতে চাই একটা বার চার আগে দেখে নিতে চাই একটা বার ঘরের ভিতরে আসে বিবাকে সাবা ডেকে বলছিনে ও বিবি সাহেবা না 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 এই কথা বলে তুমি আমাকে কষ্ট দিও না এই কথা বলে আমাকে ব্যথা দিও না তার কারণ হলো না 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 আমি শুনেছি তুমি একজন মদিনা পরপার সুন্দরী একটা বার আমি যে বলতো তোমাকে দেখবো তুমি আমাকে দেখবে ভালো লেগে যাবে একবারে প্রেমের কথা কাহিনী শুরু হয়ে যাবে
যাবে ও বিবি রে তোমার মহব্বতে থেকে যাব ওদিকে আমার নবী পাকে কোতামান হয়ে যাবে কিয়ামতের দিনে আমি আব্দুল নেবারাগা আল্লাহ চুম্বকে আমি আমার চারা দেখাতে পারবো না বিবি বলতেছে একবার আসেন একটু দেখতে চাই স্বামী বলছে না কেন তুমি আমার দেখবে আমি তোমার দেখব একে অপরে মহব্বত স্থাপন হয়ে যাবে তুইটি হয়ে যাবে অতএব তোমার ওই মায়াবী চেহারার দিকে তাকিয়ে আর হয়তো আমি যেতে পারবো না যুদ্ধের ময়দানে অতএব আমি তোমাকে রেখে চলে গেলাম আমি তোমাকে দেখব না তোমার সঙ্গে দুটি কথা আমি এক জায়গায় বসে বলতে পারবো না আমি চলেই গেলাম আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দিও বিবি প্রেম কাহিনী শোনাবো না আমি আপনার চারাদিক তাকিয়ে আমি আমার মায়া না 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 আমি আপনাকে প্রেমের কথা শোনাবো না আমি আপনাকে মহব্বতের কথা শোনাবো না তবে কারণ আমি ঘরের মধ্যে ডাকছি নিশ্চিত না যথেষ্ট কারণ আছে কারণ হলো আমার স্বামীর আপনি যান আপনি যদি মারা যান শহীদ যদি হয়ে যান ইন্তেকাল যদি করেন আমি আপনাকে দেখি নাই আপনি আমাকে দেখেন নাই তবে যদি মারা যান আমাকে দিনে আমি আপনাকে যেন চিনতে পারি একটুখানি ঘরের মধ্যে আসেন আমি আপনাকে একটু চিহ্নিত করে রাখতে চাই যদি বলুন আমি শুধু চিহ্নিত করে রাখতে চাই যেটা স্বামী একটু দেখে রাখতে চাই কায়ামতে যাতে আমি আপনাকে চিনতে পারি উনি আমার স্বামী এটাই আমার উদ্দেশ্য অন্য কোন উদ্দেশ্য নয় কারণ স্বামী নেই আপনি আমার নবীর সাহাবা আমি তো নবীর সাহাবিয়া আপনি যেমন নবীকে ভালোবাসেন আমিও তেমন ভালোবাসি একবার আসেন না একটু দেখতে চাই আব্দুল নেবের আহা এ কথা শুনেই জবাব দিচ্ছে বিবিরে একে অপরে পরিচয় হওয়ার দুনিয়ায় দরকার নাই কারণ কারণ হলো যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য ইসলামকে প্রচার করার জন্য আমি আমার জানকে বিলিয়ে দেব শহীদ হয়ে যাব নিশ্চিত ওই আল্লাহ আল্লাহর জান্নাতে তিনি আমাদের পরিচয় করিয়ে দেবেন যদি বলুন দরকার নাই তবু ভাবছেন দরকার নাই ওই আল্লাহ কায়ামতে পরিচয় করিয়ে দিবেন কারণ ওই আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য নবী পাকের ডাকে আমি চলে যাচ্ছি তবে বিবি রে তোমার সঙ্গে হয়তো আমার দেখা হবে না এটাই হয়তো শেষ দেখা আর কায়ামতের দিন নিশ্চিত তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে আল্লাহ জান্নাতে আমি তোমার জন্য ইন্তেজার করব একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমার জনের আজগে না আমার নবী বেগমত মাতানি না ও সুরমণি গিরা সালামে দিলেন জবাব যখন না পেলেন আস্তি করে দরবাজাটাকে খুলে দেখে বিবি সাহেবা নামাজে মশগুল হয়ে আছে জোরে বলুন তারা যেমন ছিলেন তাদের স্ত্রীও তেমন ছিলেন কত বুঝতে পারছেন আহারে আমি নামাজ পড়ি কিন্তু অনেকে আছে আমার স্ত্রী নামাজ পড়ে না কোমর কাপড় বেঁধে পানি আনতে যায় মার্কেটিং করে খুলে বেরিয়ে ঘুরে বেড়ায় অথচ আমি তার প্রতিবাদ করি না অথচ নামাজ পড়ি বাবা এ নামাজ কাজে আসবে না কারণ আল্লাহ জান্নাত বললে কাসা দাইয়ুস লা ইয়াদখুলাল জান্নাহ দাইয়ুস কখন জান্নাত যাবে দাইয়ুসটা কে আমার মেয়ে আমার স্ত্রী আমার বোন আমার মা এই চার প্রকার মহিলাকে যত সময় না আমি শরীয়তের মধ্যে আনতে না পারছি পর্দা ফুসিদা না বানাতে পারছি তত সময় আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো না যত নামাজ পড়িয়া যত মাথা ঠকি বিশ্বাস করুন আল্লাহর জান্নাতের পরিষ্কার লেখা আছে দাইয়ুস লা ইয়াদখুলাল জান্নাহ
আমার ভাইরা আমার মেয়েটা কত সময় যত সময় তার বিয়ে না হয়েছে বিয়ের আগ পর্যন্ত দায়িত্ব আমার শরীয়তের হুকুম হলো মেয়ে হোক ছেলে হোক ডান কানে আজান দান বাম কানে ইকামত দান ইমাম সাহেবকে ডেকে সুন্দর একটা নাম রাখুন আর কি করুন সুশিক্ষা দেন সুপাত্যের দ্বারস্থ করে দেন এটাই হলো মেয়ের হক বিয়ে দেওয়া হয়ে গেল তা আমার হক হয়ে গেল আমার বোনও তাই বিয়ে হয়ে গেল আমার বোন আমার হকটা আদায় হয়ে গেল এবার দায়িত্ব কার আমার এই দুলা ভাইটার দায়িত্ব আমার মা বাপ মারা গেছে আমি ঘরের বড় ছেলে দায়িত্ব এখন আমার আমার মার যেন পর্দার মধ্যে থাকে পর্দার মধ্যে সবকিছু ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমার কত বুঝতে পারছেন আমার বিবিটা যতদিন সে বাপের ঘরে ছিল দায়িত্ব ছিল তার যেদিন থেকে আমার বাড়ি পার গেছে এখন দায়িত্ব আমার অতএব পর্দার মধ্যে তাকে রাখতে হবে যা লাগে দিতে হবে তবে শর্ত হলো পর্দার মধ্যে থাকতে হবে কথা ঠিক কি না অতএব নতেজ আপনি যতই যাই করেন নামাজ পড়েন ওয়াজ করেন যাকাত দেন কিন্তু আপনার ঘরের মহিলা যদি বেপর্দায় ঘোরাফেরা করে কখন আপনি জান্নাতে যেতে পারবেন না এই জন্য বাবা তারা যেমন ছিল তাদের ঘরের স্ত্রীও কিন্তু তেমন ছিল উনি বলতে এসেছেন বিবি কি হযরতে জাফর রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন দরওয়াজা খোলা দরওয়াজা বন্ধ কি ব্যাপার জওয়াজ কেন আসছে না আস্তে করে দরওয়াজা ঠেলে দেখতেছেন বিবি সাইবা আল্লাহর ইবাদতে নামাজে মশগুল হয়ে আছে আল্লাহু আকবার তাই তিনি খুব তাড়াহুড়ো করছেন ছটফট করছেন ব্যস্ততা কেন কখন বিবি নামাজ শেষ হবে একটু তাড়াতাড়ি বলেই চলে যেতাম শুধু নামাজ পড়ছে তাই বুঝতে পারছি না অস্থির হয়ে যাচ্ছে আল্লাহ চিন্তা করেছেন একটু বিবির সঙ্গে দুটো কথা বলবো যার জীবন দেখা হবে না এটাই কি শেষ দেখা না শুধু রসুল বলতে বলেছেন তাই এসেছি একটু বলেই চলে যেতাম কিন্তু নামাজ পড়ছি অধিক আমার দেরি হয়ে যাচ্ছে যুদ্ধের দামামা বেজে গেছে একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ শেষ করলেন সালাম ফিরিয়েছে একবার ডান দিকে বাবা দিকে সালাম ফিরুন দুটি হাত আল্লাহ তুললেন মনাদার শুরু করলেন মনাদার শেষ করা শেষ করতে দেরি হবে তত সময় সময় আমি দিতে পারবো না এই না মনে করে বিবি সাহেবাকে লক্ষ্য করে মানে ও বিবি সাহেবা তুমি দোয়া করছো মনাজাত করছো করো আমি চলে গেলাম ওদিকে যুদ্ধে ময়দানে আমার নবী পাক আমাকে সেনাপতি নির্বাচন করেছে বিবি রে আমি চলে গেলাম আমি যদি মারা যাই আল্লাহ রাস্তায় মাফ করে দিও আর আমার বাচ্চা বলে কে দিনের রাস্তায় তুমি মানুষ করো জোরে বলুন আমি চলে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে তবে তবে আমি যদি মারা যাই আমার বাচ্চা লোকও তিনি রাস্তা মানুষ করুক বলেই তিনি বেরিয়ে পড়বেন হঠাৎ বিবি সাহেবা দোয়া করতে করতে মোনাজাত করতে করতে বলতেছেন আল্লাহ যুদ্ধের ময়দানে জিতলে শহীদ আর মরলে মরলে শহীদ জিতলে গাজী আল্লাহ আমার স্বামীকে যুদ্ধে জয়লাভ করিয়ে গাজী হিসেবে আল্লাহ আপনি বাড়ি পৌঁছে দেবেন যদি বলি সুবহানাল্লাহ যে এই দোয়া করেছেন জাফর রাদিয়াল্লাহু আনহু আবার ঘুরে দাঁড়িয়েছেন চলে যাচ্ছিলেন ঘুরে দাঁড়িয়েছেন মনাদার শুনতে পেয়েছে তাই তলোয়ারটাকে বার করলেন উল্টো পিঠে তলোয়ারের উল্টো পিঠ ওই মনাজাত করছে হাতে রেখে মৃদু আঘাত আস্তে করে রেখে বলছে বিবি রে উল্টো দোয়া করো না কারণ আমি যে যুদ্ধের ময়দান থেকে জয়লাভ করে জিতে গাজী হয়ে বাড়ি ফিরিব এই আশা করো না এটা উল্টো দোয়া বরঞ্চ আমি শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নেই তুমি দোয়া করো আল্লাহ যেন আমার শাহাদাতটাকে কবুল করে নেয় একটু জোরে হবে না আপনি বলুন এবার বিবি সাহেবার কি হতে পারে আল্লাহ কেন তার কারণ হলো বিবি রে আল্লাহ রসুল সেনাপতি নির্বাচন করেছেন আমার আগে একজনের নাম জায়েদ আমার নাম মাসকানে আমার পরে একজনের নাম ঘোষণা হয়েছে আব্দুল লিম্বি রাওয়াহা সেনাপতি লাগে একজন জায়েদ শহীদ হয়ে গেলে আমার ঝান্ডা ধরতে হবে আমি যখন শহীদ হয়ে যাব আব্দুল লিম্বি রাওয়াহা তিনি ঝান্ডা ধরে সেনাপতির দায়িত্ব পালন করবে রসুল বলেছেন তিনজন কেউ যদি না পাওয়া যায় চতুর্থ একজন নির্বাচন করে নেবে
আমরা তিনজন শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নেই। তুমি দোয়া করো আল্লাহ যেন আমার শাহাদাতটাকে কবুল করে নেয়। একবার জোরে বলুন ওহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিবি সাহেবা তো যতই হোক বিবি দীর্ঘদিন সংসার করেছে, মহব্বত তো থাকাটাই স্বাভাবিক তাই না? আল্লাহর কোরআন বলছে হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না, নারী আর পুরুষ স্বামী আর স্ত্রী একে অপরের পোশাক আল্লাহ বানিয়েছে, এর একটা মহব্বত আলাদা যা আল্লাহ দান করেছে, কথা ঠিক কি না? কেন কেন এই মহব্বত আল্লাহ দান করেছে? ওটা আপনার শরীরের একটা অঙ্গ তাই, আপনার বিবি আমার বিবি এগুলো আমাদের শরীরের একটা অঙ্গ। কোথায় লেখা আছে? আল্লাহর কোরআন। কেন? আমাদের বাম দিকের একটা হাড় পাঁজরের হাড় একটা কম আছে, এই হাড় দিয়ে আমার স্ত্রীকে আল্লাহ বানিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য আপনার স্ত্রীকে কেউ গালি দিলে আপনার তো ব্যথা লাগে, আপনার স্ত্রীকে কেউ বড় কথা বললে তো আপনার ওই জন্য তো কষ্ট হয়, কারণ ও তো আপনার শরীরের একটা অঙ্গ। আপনি জানেন নবী আদমকে যখন আল্লাহ জান্নাতে তৈরি করলেন, তৈরি করার পরে নবী আদমের মনটা একটু খারাপ, চুপ করে বসে আছেন, মনটা মরা করে আল্লাহ তো বুঝলেন তিনি তো আলেমুল গায়েব, আমার নবী আদমের একটা জোড়া দরকার। অখলকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন আমি তো জোড়া জোড়া সৃষ্টি করেছি, তা আমার নবীর আদমের একটা জোড়া দরকার। সাথেই সাথে আল্লাহ কি করলেন, নবী আদমের আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের বাম দিকের একটা পাঁজরের হাড়কে খুলে নিলেন আর হাতে নিলেন, একবার ফু দিলেন, ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে হাওয়া আলাইহিসসালাম তৈরি হয়ে গেল। জোরে বলেন ফু দিয়ে তৈরি, তো নাম হয়েছে মা হাওয়া। হাওয়া ফু দিয়ে আল্লাহ তৈরি করলেন, ওসিলা ছিল কি ফুটা, আল্লাহ পাক তৈরি করলেন কিন্তু ওসিলা ছিল হাড় দিয়ে, কিন্তু আল্লাহর হুকুম ছাড়া কি হয়, আল্লাহ ফু দিলেন সাথে সাথে মা হাওয়া তৈরি হয়ে গেল। নারী আর পুরুষ একে অপরের একটা আকর্ষণ আছে না, নাই আছে না? এখন নবী আদম আগিয়ে যাচ্ছেন কোথায়, আমাদের মাতা হাওয়া আলাইহিসসালামের কাছে আগিয়ে যাচ্ছে, আল্লাহ বলছেন না নবী আদম দাঁড়া, কেন আল্লাহ আপনি তো আমার জন্য রে বানিয়েছেন, বলতেছে হ্যাঁ তবে শর্ত আছে, তোমাদের তো বিয়ে হয় নাই, বিয়ে আর শাদি নিকা না হওয়া পর্যন্ত একে অপরে আলাপ করতে পারবে, জায়েজ আছে না? অতএব দাঁড়াও ইন্তজার করো, অপেক্ষা করো, কেন তোমাদের এখানে বিয়ে হবে শাদি হবে নিকা হবে, আমি আল্লাহ বিয়ের ব্যবস্থা করবো আমার জান্নাতে, একবার জোরে বলি। কেউ যদি আমাদের প্রশ্ন করে তোমাদের নবী আদম আর হাওয়ার বিয়ে হলো, কে বিয়ে পড়িয়েছে, তারা তো পৃথিবীর দুজন দুজন মানব আল্লাহ প্রথম দুনিয়া পাঠিয়েছে, তাদের বিয়েটা কে পড়ালো, আল্লাহ তো দুজনকে দুনিয়া ফেলে দিয়েছে, ছুড়ে দিয়েছে দুনিয়াতে, জান্নাতে গন্ধম ফল খেয়ে পেয়েছিল তাই না? এদিকে প্রশ্ন করে গায়ের মুসলিম কি জবাব দেবেন, বিয়ে না করলেও একে অপরে যদি কি করে আপনার জি সম্পর্ক রাখে, একে অপরে শারীরিক সম্পর্ক যদি রাখে, তাদের উভয়ে যে বাচ্চা তৈরি হবে বাচ্চাটা হারামজাদা হবে না? তাহলে আমরা তো আদি পিতা আদম আসলামের সন্তান, তা আমাদের নবী আদম আর হাওয়ার বিয়ে হলো কে পড়িয়েছে, এ প্রমাণ তো দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? যে কথা বলো আমার ভাইয়েরা, আমি আর বাড়াবো না, এখানে ইচ্ছি করছি বন্ধ ঘর ভাই আকাঙ্ক্ষিত বক্তা আলহামদুলিল্লাহ জনাব আলহাজ হাফিজ মাওলানা সাইফুল্লাহ সাহেব ভাই এসে গেছেন, তিনি মূল্যবান কথা রাখবেন। কথা হলো ভাই বলছেন ওটা একটু বাকি হালকা একটু বলে দেন, একটু বলে দিই নাকি, আল্লাহ জান্নাতে বিয়ে পড়াবেন কে? আল্লাহ পাক বলছেন জিব্রাইল তুমি কাজী মেনে যাও, জিব্রাইল তুমি কাজী মেনে যাও, আর বিয়ে যখন হবে তো নবী আদমকে আল্লাহ বলছে তোমার দেনমোহরের টাকা কোথায়, আল্লাহ আমি পাবো কোথায়, আপনার জান্নাতে খাই আপনার নিয়ামত ভক্ষণ করি জান্নাতে বাস করি তো পাবো কোথায়, আল্লাহ বলতে চাই নবী আদম শুধু তোমার জন্য আমি আল্লাহ পাক বলছে কি করো, আমার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ে নাও, এটাই হয়ে যাবে তোমার জন্য মোহর। একবার জোরে বলুন, নবী আদমের বিয়ে হচ্ছে আমার নবীর নামে দরুদ শরীফটা তার জন্য দেন মোহর, এই মশলা যদি আমরা খাড়া করে চলবে নাকি না, কারণ তিনি আল্লাহ জান্নাতে বাস করতেন তাই, কিন্তু আমরা দুনিয়া বাস করি আমাদের আল্লাহ সব দিয়েছে, এই মশলা আমাদের জন্য নয়, কথা ঠিক কি না? জি, তবে আর বাড়াবো না এখানে শেষ করছি, মূল্যবান কথা ভাই রাখবেন, এখনো যে সমস্ত ভাইরা ছড়ি ছিটে আছেন মাহফিলে আসুন, প্রাণ ভরে হচ্ছে আওয়াজ একবার তকবীর দেন তো না রে তকবীর,
পিছনে ভাইরা মনে করছে যা হচ্ছে সামনের দিকে হয়ে যাক, একটু মিলেমিশে দেন না, না রে তাকবীর, একটু জোরে দেন না, না রে তাকবীর।